হ্যালো গাইজ কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আমার নতুন ভিডিওতে তোমাদের সবাইকে অনেক অনেক ওয়েলকাম জানি আজকে আমার ভিডিওটা শুরু করছি তো এখন দেখো দুপুরবেলা পাক্ক ভাত খেতে বসেছে নিজে নিজে ভাত খাচ্ছে আর একা একাই বসে বসে ভাত খাবে তো ভাত খাচ্ছে হচ্ছে ঘি দিয়ে নুন দিয়ে মাখিয়ে খালি খালি ভাত খাবে তো সেটাই এখনও খাচ্ছে তো টাইমিংটা দেখো এখন দেড়টা বাজতে যায় আর আমার রাক্ষণা গেছে পড়তে তো ও ওকে আনতে যাব তো আসলে ওকেও খাইয়ে নেবো তো চলো পাকোকে খাইয়ে ঠিক এই দেখো ফ্রেন্ডস আমার রাক্ষ চলে এসেছে পড়তে গেছিলো তো ওকে বললাম যে পড়তে গেছে তো চলে এসেছে রাক্ষ শোনা খাওয়া হয়ে গেছে তো এবার আকু খেতে দিয়ে দেবো তো এই যে হচ্ছে আকুর খাবার চলে এসেছে চিকেন দিয়ে ভাত প뻔 নাও খেয়ে নাও নাও খেয়ে নাও তাড়াতাড়ি খেয়ে নাও এই বদমাইশ কি করে এই বদমাইশ কি করছিস তো চলো আকুকে খাইনি তারপর আবার আসছি তোমাদের সাথে কথা বলতে দেখেছো দেখো শোনা ওঠো দিদি ভাত খাবে তো চলো খাইনি তারপর আবার আসছি তোমাদের সাথে কথা বলতে তো এই যে আকুকে খাওয়ানো হয়ে গেছে আকু পাকু দুজনেরই খাওয়া দাওয়া হয়ে গেছে তো এখন এবার আমি খেয়ে নেবো এই যে দেখো আমার খাবার কি তো এটা এটা হচ্ছে হাত বাজার সকালের খাবার হয়েছিল আর কি তো আমি সকালে কিছু খাইনি শুধু আর খেয়ে নিয়েছিলাম তো এখন এটাই খেয়ে নেবো থাকি খেয়ে নি হ্যাঁ তারপরে তোমাদের সাথে কথা বলতে দুপুরবেলা ভাত খেয়ে আমরা একটু রেস্ট নিচ্ছিলাম তো তারপরে আসলাম আবার তোমাদের সাথে কথা বলতে এখন আমরা দুজনেই ঘুমিয়ে পড়েছিলাম পাকু দুজনেই ঘুমিয়েছিল আমিও একটু রেস্ট নিচ্ছিলাম তো এখন ঘুম থেকে উঠে গেছি এবার এখন আক্কুকে পরাবো দেখো এই যে ব্যাগ নিয়ে এসেছি এবার আকুকে পড়াতে বসবে একটু লেখা করবে আক্কু তো অনেকক্ষণে সবাই উঠে গেছিলাম তো সবাই একটু ক্যারাম বোর্ড খেলছিলাম আকুর সাথে আমি আকু পাক্কু তিনজনে মিলে একটু ক্যারাম বোর্ড খেলছিলাম তো এখন খেলা টেলা হয়ে গেছে এবার আক্কু বলছে আনটির লেখাটা করে নেবে তো চলো একটু আনটির লেখাটা করে নিকো তারপর আবার তোমাদের সাথে কথা বলতে আসছি আর পাক্কু এখন হচ্ছে গানের সাথে সাথে নাচছে তো চলো আনটির লেখ তো দেখো এই যে আকুশনে আন্টির লেখা করতে বসে গেছে এখন আন্টির লেখা করছে এই যে দিয়েছে অঙ্ক খাতায় লেখা দিয়েছে ওকে আন্টি নামটা দিয়েছে এক থেকে একশো ওয়ান থেকে হানড্রেড সব লিখতে দিয়েছে এগুলো লেখাগুলো কমপ্লিট করবে তো আর ওইদিকে বাংলা খাতায় লিখছে লেখা দিয়েছে আনটি ওকে তো এগুলো লেখা নিজে নিজেই লিখে নেবে একা একা কিছু দেখাতে হবে না তো লিখতে থাকুক আর এদিকে দেখো তোমাদের পাক্কু শোনা কী করছে ও সবসময় ও দিদি জিনিস নিয়ে খেলা করবে আর এই সব লেখা পড়া জিনিস নিয়ে নাঘাটা করছে ঠিক আছে দুষ্টুমি ওর আর কোনো কাজ নেই ও শুধু দুষ্টুমি আর আক্কু তো পড়াশোনা করছে তো চলে পড়াশোনা করতে থাকুক আর পাক্কু দুষ্টুমি করুক তো তারপর আক্কুকে আনটি লেখা করিয়ে সব কিছু কমপ্লিট করিয়ে গুছিয়ে চলে আসলাম একটু ছাদে ছাদে একটু হাঁটাচলা করছি তো এরপরে একটু সন্ধ্যে সন্ধে হয়ে আসছে পুজো দিতে হবে সন্ধেবেলা তো একটু হাঁটাচলা করে নিই তারপরে যাব পুজো দিতে পুজো টুজো দিয়ে তারপরে নিচে যাব তো চলো তোমাদের আমার ঠাকুর ঘরটা দেখিয়ে দিই যাওয়া যাক অন্ধকার লাইটটা জানিয়ে নিলাম এই যে দেখো এখন আমি পুজো দেবো পুজো টু যদি দিয়ে নি তারপরে আসছি তোমাদের সাথে কথা বলো দেওয়া হয়ে গেছে দেখো আমার পুজো দেওয়া হয়ে গেছে পুজো দেওয়া অনেক সবাই হলো এবার গোপালকে আবার একটু দেখিয়ে দিলাম তারপরে ঠাকুরের সিংহাসন ফুল সব সরাবো তারপর লাইট অফ করে নিচে যাবো তাই দেখো এই যে আমাদের গোপাল সোনা এই দেখো মনস ঠাকুর লক্ষ্মী গণেশ দেখা যাচ্ছে না তো পুজো দিয়ে এসে এখন দেখো বসে গেছি আক্কু পাক্কুকে দুজনকে খাওয়াতে সন্ধেবেলা টিফিন তো একটু সুজি বানিয়ে নিয়েছিলাম তো দুজন শুধু ওদের জন্য না আমাদের সবার জন্যই বানিয়েছিলাম তো সবাই খাচ্ছে তো ওদের দুজনকে আমি একটু খাইয়ে দিচ্ছি তো দেখো পাক্কু একদম খেতে চায় না সুজি নিজে থেকে দেখো একটু আধটু মুখে দিয়েছে আর খায়নি। তো তারপর আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে সুজি তো খেয়ে দিয়ে একটুখানি পাক্কু শোনার বাবা গান চালিয়ে চলে হোম থিয়েটারে তো সেই গানের সাথে সাথে পাক্কু এখন নাচ করবে তো তোমরা সবাই দেখতে থাকো পাক্কু কেমন করে নাচ করে যার খেলাধুলা করছিল গান করছিল তো এই সব করছিল তো তার ফাঁকে আমি একটু রেডি হয়ে নিয়েছিলাম রেডি হয়ে একটু রিলস বানিয়ে নিয়েছিলাম তো রিলস বানিয়ে এখন ভীষণই হাঁপিয়ে গেছি এবং খুব নাচানাচিও করেছি তো গানের সাথে সাথে তো এখন ভীষণ হাঁপিয়ে গেছি একটু শুয়ে পড়েছি একটু রেস্ট নিচ্ছি এরপর আবার মেয়েদেরকে খাওয়াতে হবে চলো মেয়েদেরকে তো আমার রেস্ট নেওয়া কমপ্লিট দেখো আমি এখন মেয়েদেরকে খাওয়াতে বসে গেছি তো মেয়েদেরকে এখন আমি খাইয়ে নেবো তারপর আবার নিজেরাও খাবো খেয়ে আবার মেয়েদেরকে ঘুম পাড়াবো ভিডিও এডিট করব কালকে যেহেতু পোস্ট করতে হবে তো আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার কমেন্ট করতে কেউ ভুলো না প্লিজ 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 তোমরা সবাই পাশে থেকো আমার প্রত্যেক নতুন 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 ভিডিও দেখার জন্য প্লিজ তোমরা প্লিজ আমাকে সাপোর্ট করো তো দেখো আমার পাক্ষু সোনার চিকেন খাচ্ছে তো চলো গুড নাইট টাটা বাই বাই এখন আমরা ঘুমাবো পাই আবার কাল দেখা হবে